যাই হোক, আমরা আসসালামু আলাইকুম। আজকে আমার ইকোনমিক্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট পার্ট টু এর সাথে লাস্ট ক্লাস 12টা থেকে শুরু হওয়ার কথা, এখন জাস্ট 12টা বেজে গেছে। বাট এখন পর্যন্ত ফর্চুনেট আনফর্চুনেট যাই বলি না কেন, এখন পর্যন্ত কোনো পার্টিসিপেন্ট লগ ইন করেনি। আমি একমাত্র পার্টিসিপেন্ট যে লগ ইন করে আছি। যাই হোক, আই বিগিন ইন দি নেম অফ আল্লাহ, দি মোস্ট গ্রেসিয়াস অ্যান্ড দি মোস্ট। দিস ইজ মোহাম্মদ মফিউল হোসেন, লেকচারার ইন ইকোনমি ঢাকা সিটি। আই উড লাইক টু টেক ক্লাসেস অন ম্যাক্রো ইকোনমিক্স, চ্যাপ্টার 6, ইকোনমিক গ্রোথ অ্যান্ড স্টেবিলিটি। সো দিস ইজ দি লাস্ট ক্লাস অফ মাই সেশন। আই উড লাইক টু ওয়ার্ক ডিফারেন্ট টাইপস হিয়ার দেয়ার। So I would like to go on to my slides. Slide chole jaye. Yeah, thank you participant pao gelo ha. Bishal bhagyer bapar. Acha jai hok, amra amader last class e ja ja porechi. Unmute kore dilam, tar unmute kore dilam. Ha. লাস্ট ক্লাসে যেখান থেকে এগিয়েছি ওখান থেকে শুরু করবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আজকে যাব এবং লাস্ট দুই চ্যাপ্টারের মোটামুটি লাস্ট চ্যাপ্টারের এবং আগের চ্যাপ্টারও মোটামুটি আমরা একটা দিয়ে দিব যে কি কি পড়তে হবে, কোন জায়গায় আগাতে হবে, কোন ক্ষেত্রে বা কি আসে বিষয়। ঠিক আছে, তো দিস ইজ চ্যাপ্টার 6, economic growth and stability. This is the last chapter. So our topics is inflation, types of inflation, how many inflation are there, causes of inflation, measures of inflation, how to measure inflation, inflation কাকে বলে, inflationের কতগুলো টাইপ আছে সেগুলো নিয়ে কাজ করব, inflationের কারণগুলো কি কি, inflation কিভাবে মেজার করা যায়, পরিমাপ করা যায়, inflationের effect এবং inflation কিভাবে কন্ট্রোল করা যায় সেটা নিয়ে আমরা মোটামুটি কাজ করব। অবজেক্টিভস অফ দিস লেকচার, টু ক্যালকুলি এই লেকচারে শেষে আমরা কি কি জানতে পারবো, লেবার ইনটেনসিভ টেকনিক্স, লেবার ইনটেনসিভ টেকনিক্স সম্বন্ধে আমরা জানতে পারবো, ইনটেনসিভ টেকনিক সম্বন্ধে আমরা জানতে পারবো, লেবার ইনটেনসিভ টেকনিক কাকে বলে, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ লেবার ইনটেনসিভ টেকনিক, মূলধন নিবিড় যে পদ্ধতি আছে সেই পদ্ধতির পক্ষে এবং বিপক্ষে বা সুবিধা অসুবিধাগুলো আমরা জানতে পারবো, ক্যাপিটাল ইনটেনসিভ টেকনিক্স সেটা হচ্ছে মূলধন নিবিড় যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তির সুবিধা অসুবিধা সম্বন্ধে জানতে পারবো। এখানে প্রায়ই আসেন যে বাংলাদেশের ক্ষেত্রে শ্রম নিবিড় বা শ্রম ঘন উৎপাদন প্রযুক্তি না মূলধন নিবিড় উৎপাদন প্রযুক্তি, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখা, বাংলাদেশের পক্ষে কি ধরনের উৎপাদন প্রযুক্তিটা ব্যবহার করা হয়, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখানে আপনাদের লেবার ইনটেনসিভ টেকনিক কাকে বলে এটা সুবিধা অসুবিধা দিতে হবে, ক্যাপিটাল ইনটেনসিভ টেকনিক কাকে বলে সুবিধা অসুবিধা দিয়ে দেন আপনাকে বলতে হবে, যেহেতু বাংলাদেশ শ্রম বেশি শ্রম নিবিড়, দেয়ার ইজ অ্যাবান্ডেন্ট অফ লেবার, সো বাংলাদেশ শ্রম নিবিড় উৎপাদন কৌশলটা অ্যাডাপ্ট করবে। ঠিক আছে, এটা এই কোশ্চেনটা প্রায় আসে। ঠিক আছে, এখন আরেকটা আছে যে সেটা হচ্ছে আপনার ইনফ্লেশন কাকে বলে, মুদ্রাস্ফীতি কাকে বলে, মুদ্রাস্ফীতি ডিমান্ড পুল ইনফ্লেশন, কস্ট পুশ ইনফ্লেশন,
চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি, খরচ বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি কি কাকে বলে, এবং একটা চিত্রগুলো আমরা দেখব ইনফ্লেশনের কারণ গুলো কি কি, এরপর আমরা দেখব ইফেক্টস অফ ইনফ্লেশন ইন সোশিও ইকোনমিক কন্ডিশন, অর্থনৈতিক অবস্থার উপরে ইনফ্লেশনের যে প্রভাব সেটা সম্পর্কে জানবো, এবং এই ইনফ্লেশনটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, দেয়ার আর সেভারাল মেথড, সেটা সম্পর্কে আমরা মোটামুটি জানবো। ঠিক আছে, এখন আমরা চলে আসি পরের স্লাইডে। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, যাই হোক, লেবার ইন্টেন্সিভ টেকনিক, সোজা কথা মূলধন নিবিড় উৎপাদন প্রযুক্তি। ইন সিম্পল ওয়ার্ড, লেবার ইন্টেন্সিভ টেকনিক ইজ দ্যাট উইচ ইউজেস কম্পারেটিভলি লার্জার অ্যামাউন্ট অফ লেবার। লেবার ইন্টেন্সিভ টেকনিক বা শ্রম ঘন উৎপাদন প্রযুক্তি, যেখানে বেশি মাত্রায় শ্রম লাগবে এবং কম মাত্রায় কি লাগবে, ক্যাপিটাল লাগবে বা মূলধন লাগবে, সেটাকে বলা হয় লেবার ইন্টেন্সিভ টেকনিক। ইট ইজ দ্যাট টেকনিক বাই উইচ মোর লেবার অ্যান্ড লেস ক্যাপিটাল ইজ রিকোয়ার্ড ফর দি প্রসেস অফ প্রোডাকশন। উৎপাদন কার্যক্রম চালানোর জন্য আমার বেশি পরিমাণ শ্রমিক লাগবে, কম্পারেটিভলি কম পরিমাণ মূলধন লাগবে। এই কমন ক্যারেক্টারিস্টিক অফ আন্ডার ডেভেলপ কান্ট্রিজ স্কেসিটি অফ ক্যাপিটাল, মানে আমাদের একটা কমন ক্যারেক্টারিস্টিক আছে, বৈশিষ্ট্য হচ্ছে যেগুলো আন্ডার ডেভেলপ কান্ট্রি আছে সেখানে মূলধনের অভাব রয়েছে, এবং অ্যাবান্ডেন্স অফ লেবার, মানে প্রচুর পরিমাণ শ্রম রয়েছে। ইন আদার ওয়ার্ডস, দি ক্যাপিটাল লেবার রেশিও ইজ এক্সট্রিমলি লো, পার ইউনিট ক্যাপিটাল লেবার রেশিও খুবই কম। কমন সেন্স টেলস আস দ্যাট ইন সাচ কান্ট্রিজ এফিশিয়েন্ট প্রোডাকশন কলস ফর লেবার ইন্টেন্সিভ টেকনোলজি। লেটস নো দি লেবার ইন্টেন্সিভ অ্যান্ড ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনিক্স ফর ডেভেলপিং কান্ট্রি। এখানে বলতেছে যে একটা আন্ডার ডেভেলপ কান্ট্রির ক্ষেত্রে এখানে সোর্সেস অফ লেবার খুব বেশি থাকে, বাট ক্যাপিটাল পরিমাণ কম থাকে। সো এটা একটা কমন সিনারিও, তাদের যেহেতু মূলধনের অভাব থাকে তারা লেবার ইন্টেন্সিভ টেকনিকটাই অ্যাডাপ্ট করবে। ঠিক আছে, লেবার ইন্টেন্সিভ টেকনিকটা অ্যাডাপ্ট করবে। এখানে প্রফেসর নার্স, রাগনার নার্স বলছে দ্যাট আন্ডার ডেভেলপ কান্ট্রিজ শুড অ্যাডাপ্ট লেবার ইন্টেন্সিভ টেকনিক্স অফ প্রোডাকশন ইন দি আর্লি স্টেজ অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, বাট দি মেজরিটি অফ দি ইকোনমিস্ট ফেভার দি অ্যাডাপশন অফ ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনিক ইন সাচ কান্ট্রিজ। আন্ডার ডেভেলপ কান্ট্রিজ এর লেবার ইন্টেন্সিভ যে টেকনিক আছে শ্রমজীবী, সেটাই হলো উৎপাদনের ক্ষেত্রে প্রথম দিকে তারা বলছে ব্যবহার করার জন্য, বাট মেজরিটি অফ দি ইকোনমিস্ট, অন্যান্য অর্থনীতিবিদ তারা বলছে, তারা বলছে না, সেখানে মূলধন নিবিড় টেকনিকই কি করা হবে, অ্যাডাপ্ট করা হবে, ব্যবহার করা উচিত। ইন মাই ওপিনিয়ন লেবার ইন্টেন্সিভ টেকনোলজি ইজ দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর দি আন্ডার ডেভেলপ কান্ট্রি। সে বলছে তার যে ওপিনিয়ন, তার ওপিনিয়ন হচ্ছে আন্ডার ডেভেলপার কান্ট্রির জন্য অবশ্যই লেবার ইন্টেন্সিভ টেকনোলজিটা ব্যবহার করা উচিত, শ্রম ঘন উৎপাদন প্রযুক্তিটা ব্যবহার করা উচিত, লাইক বাংলাদেশ, দি রিজনস বিয়ন্ড মাই সাপোর্ট আর ডিসকাস বিলো। লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রির আমরা কিছু দেখতে পাচ্ছি উদাহরণগুলো, নাম্বার ওয়ান এগ্রিকালচার, কৃষি, হসপিটালিটি, ফুড সার্ভিসেস, মাইনিং, কোল অ্যান্ড লাইন ফিশিং, স্মল স্কেল ফার্মিং, হেয়ার ড্রেসিং। ঠিক আছে, কৃষি, হসপিটালিটি, আত্মীয়তাপরায়ণ, যেমন আমাদের পর্যটন শিল্প, ফুড সার্ভিং, যেখানে খাবার সার্ভিং করা হয়, কোল অ্যান্ড লাইন ফিশিং, যেখানে মাছের মাছের ওটাকে কি বলে মাছটা ধরে নিয়ে আসা হয়, এসএমই, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, কটেজ, কুটির শিল্প, হেয়ার ড্রেসিং ইত্যাদি। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের শ্রম ঘন। এখন একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখাই একটু খেয়াল করি, ভালো করে খেয়াল করবো। এক্স অক্ষে শ্রম, লম্ব অক্ষে মূলধন নির্দেশিত, এবি হচ্ছে আমাদের প্রাথমিক কি রেখা, প্রাথমিক প্রাথমিক বাজেট রেখা না সমখরচ রেখা, এটা হবে সমখরচ রেখা। আর এই যে কিউ দিয়ে দেখছে, এটা হচ্ছে প্রাথমিক সম উৎপাদন রেখা। তো আই কিউ সমখরচ রেখা এবং সম উৎপাদন রেখা কোন বিন্দুতে ছেদ করছে, প্রাথমিক অবস্থায় ই বিন্দু।
লেবার রাখছে কতটুকু, এল ক্যাপিটাল রাখছে হচ্ছে ওসি ওয়ান, এখানে কে ওয়ান দিয়ে লিখো, ঠিক আছে? ওকে ওয়ান, তার মানে কি কি বিন্দুতে উৎপাদন উৎপাদক হারসামে উপনীত হবে, ও এল পরিমাণ শ্রম এবং ও সি ওয়ান পরিমাণ কে ব্যবহার করবে। এখন ঠিক একই জায়গায় যেহেতু আমাদের দেশ হচ্ছে প্রচুর পরিমাণ লেবার অ্যাবান্ডেন্ট, মানে প্রচুর পরিমাণ লেবার আছে, দেয়ার ইজ অ্যান অ্যাবান্ডেন্স অফ লেবার, তাহলে সে কি করবে, সে চিন্তা করবে যে আমি আমার যত লেবার এমপ্লয় করে প্রচুর পরিমাণ যাতে উৎপাদন পাই। সো যেহেতু আই এই যে কিউ, আই কিউ বা কিউ যাই বলি না কেন, এই সম উৎপাদন রেখা আইসো কোয়ান কার্ভ, কিউ থেকে কিউ ওয়ান, এটা হায়ার আইসো কোয়ান কার্ভ, মানে অধিক সম উৎপাদন রেখা, এখানে উৎপাদনের পরিমাণ বেশি এই কিউ ওয়ানে, কিউ থেকে কিউ ওয়ানে উৎপাদনের পরিমাণ বেশি। এখানে যদি 100 একক উৎপাদন করা হয়, এখানে 200 একক উৎপাদন করা হবে, তাহলে সেই ক্ষেত্রে ঠিক একই জিনিস, আমার লেবারটা এফ পয়েন্টে উৎপাদন উৎপাদন ভারসাম্য উপনীত হচ্ছে আইসো ওয়ান কার্ভ, এবং আমাদের সম খরচ রেখে এবি ওয়ান কোন বিন্দুতে ছেদ করে এফ বিন্দুতে, এখানে ভারসাম্যে উভয় শর্ত পালিত হওয়ার সাপেক্ষে আমরা দেখছি যে লেবারের পরিমাণ ক্যাপিটালের পরিমাণ সেম থাকছে ও সি ওয়ান, বাট লেবার বেড়ে ও এল থেকে এল ওয়ান, মানে কি যেহেতু আমার লেবার ইন্টেন্সিভ কান্ট্রি প্রচুর পরিমাণে লেবার আছে, আগের থেকে বেশি লেবার ইউজ করে আমি এফ বিন্দুতে উৎপাদনের কার্যক্রমটা কি করব, পরিচালনা করব, সেক্ষেত্রে আমার উৎপাদনের পরিমাণ কিউ তে যদি 100 একক হয়, কিউ ওয়ানে হবে 200 একক, তাহলে সেক্ষেত্রে আমরা কি সিদ্ধান্ত উপনীত হতে পারি, আমরা উপনীত হতে পারি যে এই দেশে লেবার বেশি, সে লেবার ইন্টেন্সিভ টেকনোলজি অ্যাডাপ্ট করবে, যে দেশে ক্যাপিটাল বেশি সেই দেশ ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনোলজি অ্যাডাপ্ট করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ লেবার ইন্টেন্সিভ। এখন আমি আসি লেবার ইন্টেন্সিভ টেকনিকের সুবিধাগুলো আছে, এমপ্লয়মেন্ট আর্গুমেন্ট, যেহেতু দি ফার্স্ট রিজন ইজ এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান, বাংলাদেশ হ্যাজ দি অ্যাবান্ডেন্স অফ আইডিয়াল ম্যান পাওয়ার, বা ইউজিং দি লেবার ইন্টেন্সিভ টেকনিক উই ক্যান ইউটিলাইজ দি অ্যাবান্ডেন্স অফ আইডিয়াল ম্যান পাওয়ার অ্যান্ড ক্রিয়েট এমপ্লয়মেন্ট অপরচুনিটি, যেহেতু আমাদের প্রচুর মানে ম্যান পাওয়ার আছে, এই ম্যান পাওয়ার গুলো কি আছে আইডিয়াল মানে অলস অবস্থায় থাকে, এগুলোকে আমি যদি ইউটিলাইজ করে শ্রম ঘন ইন্ডাস্ট্রি তৈরি করি, তাহলে এই ম্যান পাওয়ার গুলো ওখানে যে কাজ পাবে, কাজ পাওয়ার সাপেক্ষে তার এমপ্লয়মেন্ট হবে, এমপ্লয়মেন্ট অপরচুনিটি মানে কি কর্মসংস্থান তৈরি হবে, এবং কর্মসংস্থান তৈরি হবে, জাতীয় আয় বাড়বে, জাতীয় আয় বাড়ার সাথে সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হলে যদি এর সাথে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়, তাহলে অর্থনৈতিক কি হবে ডেভেলপমেন্ট হবে, ঠিক একইভাবে স্প্রেডিং টোটাল ইনকাম, স্প্রেডিং টোটাল, হ্যাঁ স্প্রেডিং টোটাল ইনকাম থ্রু দি অ্যাডাপশন অফ লেবার ইনটেনসিভ টেকনিক এমপ্লয়মেন্ট ইনক্রিজেস, আমাদের কর্মসংস্থান বেড়ে যাবে, দি স্প্রেড অফ টোটাল ইনকাম জেনারেটেড মোর ওয়াইডলি ওভার দি পপুলেশন অফ দি বাংলাদেশ, দ্যাস পার ক্যাপিটাল ইনকাম, বোঝার কথা পার ক্যাপিটাল, যখন আমি লেবার ইনটেনসিভ টেকনোলজি অ্যাডাপ্ট করবো, যেহেতু আমাদের দেশে শ্রমটা বেশি আছে, এরপরে সারা বাংলাদেশে কি হবে, শ্রম টেবিল বা শ্রম ঘন ইন্ডাস্ট্রি তৈরি হবে, তৈরি হওয়ার সাথে সাথে শ্রমিকরা আইডিয়াল যে শ্রমিকরা আছে তারা কাজ পাবে, কাজ পাওয়ার সাথে সাথে তার কি হবে, তাদের কি হবে পার ক্যাপিটাল ইনকাম জিডিপি বা জিএনপি যাই বলি না কেন বৃদ্ধি পাবে। ট্যালেন্ট রিসোর্সেস আর প্রেভেন্ট ইন আওয়ার কান্ট্রি, দেয়ার ইজ এ একুয়েট শর্টেজ অফ ক্যাপিটাল অ্যান্ড এন্টারপ্রেনিউরিয়াল রিসোর্সেস, আমাদের মূলধন এবং ইফিসিয়েন্ট সংগঠক যে আছে, দক্ষ সংগঠকের অভাব রয়েছে, দি ইউজ অফ লেবার ইন্টেন্সিভ টেকনিক উড প্রোভাইড দি অপরচুনিটি ইউজ আওয়ার স্কার্স রিসোর্স ইফিসিয়েন্টলি, আমার যদি লেবার শ্রম ঘন টেকনিক শ্রম ঘন প্রযুক্তি ব্যবহার করি, তাহলে আমার কি হবে, আমার যে রিসোর্সের অভাব যে ছিল, যেমন আমার ক্যাপিটাল কম ছিল, কম ক্যাপিটাল ইউজ করবো, আমার এন্টারপ্রেনিউর অদক্ষ ছিল, সেগুলো স্কিল করব, স্কিল করে স্কিল করব কিভাবে, ট্রেনিং এর মাধ্যমে স্কিল করলে তাদের প্রোডাকশন বেড়ে যাবে, ইউজিং সিম্পল টুলস অ্যান্ড মেশিনারি, শ্রম ঘন যে উৎপাদন কার্যক্রমে অল্প পরিমাণ মেশিনারি, সিম্পল অল্প কিছু মেশিনারি এবং অল্প যন্ত্রপাতি ইউজ করা হয়, হ্যাঁ যেগুলো বাইরে থেকে আনা প্রয়োজন হয় দেশের ভিতরে বানানো যায়, যার ফলে
হচ্ছে আমাদের সহজ পদ্ধতি একটি ভাবে রিডিউসিং ইনফ্লেশনারি সিচুয়েশন। আমাদের দেশে মুদ্রাস্ফীতি ডে বাই ডে বেড়ে যাচ্ছে, লেবার ইনটেনসিভ টেকনিক আর ইন্ডিসপেন্সেবল ফর কন্ট্রাক্টিং ইনফ্লেশন। যদি মোর পিপল এমপ্লয়মেন্ট পায়, আইডিয়াল থেকে তারা ইনকামের দিকে যায়, তাহলে ইনফ্লেশনারি যে সিচুয়েশন আছে সেটা কমে আসবে। ইউজিং দি ভিলেজ অ্যান্ড স্মল টাউন, আমি গ্রামে বা ছোট ছোট গ্রাম বা ছোট ছোট ভিলেজে আমরা কি করতে পারি, টাউনে আমি লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি ওপেন করতে পারি। ওপেন করার সাথে সাথে ওখানকার লোকজনের কর্মসংস্থান বেড়ে যাবে এবং এই যে শহরমুখী হওয়ার যে প্রবণতা সেটা কমে আসবে। অ্যাডভান্টেজ অফ ডিসেন্ট্রালাইজেশন, সারা বাংলাদেশে এটা ছড়িয়ে ছিটে যায়, অ্যাভয়েডিং মনোপলি মানে একচেটিয়া বাজারের যে ব্যবস্থা সেটা ভেঙে যাওয়া। লেবার ইন্টেন্সিভ যেহেতু সারা গ্রামে আমি এটা কি করছি, তৈরি করছি। এখন ডিসঅ্যাডভান্টেজ অফ লেবার ইন্টেন্সিভ প্রোগ্রামের কিছু অসুবিধা রয়েছে, সেগুলো কি কি? রিলেটিভলি এক্সপেন্সিভ ইন দি লং টার্ম ওয়েন কম্পেয়ার্ড টু মেশিনারি, হায়ার পার ইউনিট কস্ট ডিউ টু লোয়ার লেভেলস অফ প্রোডাক্টিভিটি। শর্ট টার্ম এর জন্য ঠিক আছে, বাট লং রান এর জন্য আমার হেভি মেশিনারি লাগবে, সেক্ষেত্রে কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে। রিলেটিভলি ইনএফিশিয়েন্ট ইনকনসিস্টেন্স অফ এফোর্ট, এটা অপেক্ষাকৃত অদক্ষ এবং অসামঞ্জস্যপূর্ণ দীর্ঘমেয়াদের জন্য। লেবার রিলেটিভ প্রবলেম, শ্রমিকরা যে কোনো সময় স্ট্রাইকে যেতে পারে, দে কুড বি শর্টেজ অফ স্কিল লেবার। এখানে স্কিল যে লেবার, দক্ষ যে শ্রমিক যাদের মধ্যে মেশিনারি গুলো চালাবো সেটা নাই, বা তাদেরকে দক্ষ করতে টেক টাইম সময় লাগবে। প্রবলেম ইন পার্সোনাল লাইফ কুড ইজিলি এফেক্টেড পারফরমেন্স ইন ওয়ার্ক। এখন আমি চলে যাই ক্যাপিটাল ইনটেন্সিভ টেকনিক। ক্যাপিটাল ইনটেন্সিভ টেকনিক যেটাকে বলা হয়, এখানে মোর ক্যাপিটাল উইল রাদার দেন লেস লেবার। সেটা কথা, ক্যাপিটাল ইনটেন্সিভ রেফার্স টু দ্য টেকনিক ইন হুইচ লার্জার অ্যামাউন্ট অফ ক্যাপিটাল ইজ কম্পারেটিভলি ইউজড। সেটা কথা, ইন সাচ এ টেকনিক দি অ্যামাউন্ট অফ ক্যাপিটাল ইউজড পার ইউনিট অফ আউটপুট ইজ লার্জার দেন হোয়াট ইজ ইন কেস অফ লেবার ইনটেন্সিভ টেকনিক। কথা, একটা উৎপাদন করতে গেলে লেবার লাগে, ক্যাপিটাল লাগে। যে আমি ক্যাপিটাল বেশি ইউজ করি, লেবার কম ইউজ করি, তখন সেটাকে বলা হবে কি, ক্যাপিটাল ইনটেনসিভ টেকনিক। ক্যাপিটাল ইনটেনসিভ টেকনিক বলতে, হ্যাঁ, ক্যাপিটাল বলতে কি বোঝায়? ইকুইপমেন্ট, মালামাল, মেশিনারি, ভেহিকলস অ্যান্ড সো অন। তো ক্যাপিটাল ইনটেনসিভ টেকনিক আর দোজ দ্যাট রিকোয়ার এ রিলেটিভলি হাই লেভেল অফ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। এখানে রিলেটিভলি অপেক্ষাকৃত বেশি পরিমাণ মূলধন নিয়োগ করা হয়, আমি যদি কম্পারেটিভ টু লেবার কস্ট মানে শ্রমিকের থেকেও বেশি পরিমাণ ক্যাপিটাল এবং ক্যাপিটাল মূলধন জাতীয় মেশিনারি হোক, আমার ইকুইপমেন্ট হোক, আমার গাড়ি হোক, ভেহিকলস হোক, যন্ত্রপাতি হোক, এগুলো বেশি বেশি এগুলোতে বেশি ইনভেস্ট করা হয়। ঠিক আছে, এক্সাম্পল অফ ক্যাপিটাল ইনটেন্সিভ ইন্ডাস্ট্রি, টেলিকমিউনিকেশন, অয়েল রিফাইনিং অ্যান্ড প্রোডাকশন, ট্রান্সপোর্টেশন, অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। এতে কি লাগে? মোর ক্যাপিটাল, মোর মেশিনারি নির্ভর রাদার দেন লেবার। এরপরে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন একটু খেয়াল করে আমি তাড়াতাড়ি যেতে হবে। এক্স এবং ওয়াই অক্ষে, এক্স অক্ষে লেবার, ওয়াই অক্ষে ক্যাপিটাল। এখানে এবি হলো আমাদের সমখরচ রেখা, সমখরচ রেখা আর আইপিও সম উৎপাদন রেখা কোন বিন্দুতে ছেদ করছে, ক্যাপিটাল ওকে লেবার লাগছে OL1। এখন ঠিক একইভাবে যদি আমাদের ক্যাপিটাল বেশি ইউজ করতে চাই, তখন সমখরচ রেখে এবি থেকে চলে যাবে AB1-এ। সেই ক্ষেত্রে আমাদের সম উৎপাদন রেখা কোন বিন্দুতে স্পর্শ করে, এ বিন্দুতে উৎপাদনের পরিমাণ হচ্ছে OK1। এবার উৎপাদনের পরিমাণ হচ্ছে, আগে IQ1-এ ছিল 100, পরে IQ2 হল 200। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লেবার ক্যাপিটাল লেবার রেশিও কি বেশি লাগছে, যেমন ক্যাপিটালটা বেশি OK1, আগে লাগছে OK লেবার OL1, এখন ক্যাপিটাল লাগছে OK1, লেবার আছে OL1। তার মানে কি? তার মানে ক্যাপিটালটা KK1 পরিমাণ বেশি লাগছে, উৎপাদনের পরিমাণও আমার আগে 100 ছিল এখন 200। একটু দেখেন, আপনারা দেখে আর্গুমেন্ট ইন ফেভার অফ ক্যাপিটাল ইনটেনসিভ টেকনিকের আর্গুমেন্ট গুলা কি কি? অর্থনৈতিক
প্রবৃদ্ধি হয় লং টার্ম মানে দীর্ঘমেয়াদী, আবার এমপ্লয়মেন্ট অপরচুনিটি সৃষ্টি হয়, কর্মসংস্থান সৃষ্টি হয়, ইনক্রিজিং টেম্পো অফ ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টের টেম্পোটাকে ধরে রাখে। টেম্পো বলতে উন্নয়নের ধারা অব্যাহত রাখাকে বোঝাচ্ছে অ্যাকর্ডিং। ঠিক আছে, আমি এগুলো ব্যাখ্যা দিচ্ছি না, আপনারা একটু পড়ে নেবেন। ক্যাপিটাল ফরমেশন, মূলধন ঠিকমতো গঠন করা যায়, র্যাপিড ইনক্রিজ অফ প্রোডাকশন, খুব তাড়াতাড়ি উৎপাদন পরিমাণ বাড়ানো যায়, প্রোডাকশন কোয়ালিটি প্রোডিউস, প্রোডাক্টিভ কোয়ালিটি অফ প্রোডাকশন, তার মানে কি গুণগত মান সম্পন্ন উৎপাদন করা যায়, ইম্প্যাক্ট অন দি ইকোনমি, ইকোনমির উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট করে, ম্যানেজমেন্ট ট্রেনিং, ম্যানেজমেন্ট দি ক্যাপিটাল ইনটেনশন টেকনিক্স আর বাউন্ড টু এনহ্যান্স স্কিল অ্যান্ড এফিসিয়েন্সি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজমেন্ট ট্রেনিং। তো এই ক্যাপিটাল ইনটেনসিভ টেকনিক যখন করবো, আমার যে সমস্ত ইয়েরা থাকবে, লেবার থাকবে, তাদেরকে আমি ট্রেনিং এর ব্যবস্থা করবো। ডিসঅ্যাডভান্টেজ অফ ক্যাপিটাল ইনটেনসিভ টেকনিক, প্রথমে এটা ইনিশিয়াল সেট আপে প্রচুর পরিমাণ ব্যয় লাগবে, ডিফিকাল্টি কাস্টমাইজিং অর্ডার, ল্যাক অফ ক্রিয়েটিভিটি, এখানে ক্রিয়েটিভ নেই, একটা সিস্টেমেটিক জিনিস অ্যাডাপ্ট করলে এখানে প্রোডাকশন হতে থাকবে, ইনিশিয়াল কস্টটা হাই থাকবে, ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি ইন রেসপন্ডিং টু চেঞ্জ ইন ডিমান্ড, মেশিনারি ল্যাক্স ইনিশিয়েটিভ, ইনিশিয়েটিভ মেশিনারি কম থাকবে, আস্তে আস্তে সেটা বাড়ানো যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তো এখানে আমাদের যে কোশ্চেন থাকে, লেবার ইন্টেনসিভ টেকনিক কি, তখন চিত্র চিত্র দিয়ে ব্যাখ্যা দিতে হবে। ক্যাপিটাল ইন্টেনসিভ টেকনিক কাকে বলে, সেটা চিত্র দিয়ে ব্যাখ্যা দিতে হবে। আসতে পারে লেবার ইন্টেনসিভ টেকনিক সুবিধা অসুবিধা, আসতে পারে ক্যাপিটাল ইন্টেনসিভ টেকনিকের সুবিধা অসুবিধা। বলতে পারে যে বাংলাদেশের ক্ষেত্রে কোন ধরনের টেকনিক অ্যাডাপ্ট করবে, হয়েদার ইট উইল বি লেবার ইন্টেনসিভ আর হয়েদার ইট উইল বি ক্যাপিটাল ইন্টেনসিভ, তখন লেবার ইন্টেনসিভ এর সুবিধা অসুবিধা দিতে হবে, ক্যাপিটাল ইন্টেনসিভ এর সুবিধা অসুবিধা দিতে হবে, দিয়ে দেন আমাকে ব্যাখ্যা করতে হবে যে লেবার ইন্টেনসিভ ক্যাপিটাল ইন্টেনসিভ মন্তব্য করে দিবি, যেহেতু বাংলাদেশে লেবার রয়েছে রাদার দেন দ্য ক্যাপিটাল, সো বাংলাদেশ ক্যাপিটাল অ্যাডাপ্ট করবে। এখন আসেন, হোয়াট ইজ ইকোনমিক ডেভেলপমেন্ট। ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ এ মাল্টি ডাইমেনশনাল প্রসেস বাই হুইচ ইন দি লং রান দি পার ক্যাপিটাল ইনকাম অফ এ কান্ট্রি ইনক্রিজেস। অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে একটা বহুমুখী চলমান প্রক্রিয়া, যার মাধ্যমে দীর্ঘমেয়াদে অব্যাহত ভাবে বা ক্রমাগত ভাবে জাতীয় আয় বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে, দেখেন, ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ এ গ্রোথ অফ দি স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ এ ন্যাশনাল পিপুল ফ্রম আ লো ইনকাম ইকোনমি টু হাই ইনকাম ইকোনমি। ওয়েন দি টোটাল কোয়ালিটি অফ লাইফ ইম্প্রুভ, দেয়ার ইজ মোর ইকোনমিক ডেভেলপমেন্ট। সোশ্যাল সায়েন্টিস্ট দে স্টাডি ইকোনমি, দে লুক অ্যাট দি লট অফ থিংস। শুধুমাত্র ইকোনমিক ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়, এর আগে ইকোনমিক গ্রোথ পড়েছে, ইকোনমিক গ্রোথ কি, যে কোনো একটা সেক্টরে যে কোনো একটা সেক্টরে উৎপাদন বাড়লো, উৎপাদন বাড়ার সাথে সাথে প্রোডাকশন বাড়ার সাথে জাতীয় আয় বাড়লো, জাতীয় আয় এই অব্যাহত বৃদ্ধিকে ইকোনমিক গ্রোথ বলা হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি। কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্ট হতে গেলে তার সাথে সাথে ওই গ্রোথের সাথে সাথে ওই সেক্টর রিলেটেড অবকাঠামোগত উন্নয়ন হতে হবে, ওই সেক্টর রিলেটেড রাস্তাঘাটের উন্নয়ন হতে হবে, ওই সেক্টর রিলেটেড পিপলের এডুকেশনাল কোয়ালিটি ইমপ্রুভ হতে হবে, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা পানি গ্যাস বিদ্যুৎ, সুদাল কথা ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট হতে হবে, তখন সেটাকে আমি কি কথা বলবো, ইকোনমিক গ্রোথ বলবো। একটু একটা চিত্র চিত্র দিয়ে আপনারা দেখেন, এখানে আমি কি লিখেছি, এক্স দুটো অক্ষ রেখেছি, এক্স অক্ষে সময় দিয়েছি, ওয়াই অক্ষে জিএনপি দিয়েছি, জিডি হচ্ছে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট রেখা, আর এই জি জিজি হচ্ছে আমাদের ইকোনমিক গ্রোথ রেখা। দেখেন গ্রোথ কখনো উঠছে, এখানে জিরো, এখানে ধনাত্মক, এখানে সর্বোচ্চ, হ্যাঁ, এরপর আবার কমছে, এখানে জিরো, এখানে কমতে কমতে ডিপ্রেশন। যাই হোক, আমাদের মাঝখান থেকে কেটে গিয়েছে, আপনারা সবাই আবার জয়েন করেন। আচ্ছা, যাই হোক, আমরা যেখানে ছিলাম, তো এখানে গ্রোথ আস্তে আস্তে বাড়ছে, বেড়ে সর্বোচ্চ অবস্থায় যাচ্ছে, এরপর আস্তে আস্তে আমাদের কি হচ্ছে,
কমে আসতেছে, কমে আবার জিরো, এখানে আবার ধনাত্মক প্রবৃদ্ধি হচ্ছে, শূন্য প্রবৃদ্ধি হচ্ছে, আবার নেগেটিভ প্রবৃদ্ধি হচ্ছে, আবার ধনাত্মক। তো ইকোনমিক গ্রোথ বাড়তে পারে, ইকোনমিক গ্রোথ কমতে পারে, আবার বাড়তে পারে, আবার কমতে পারে, শূন্য হতে পারে। বাট ইকোনমিক যে আপনাদের ডেভেলপমেন্ট, এটা হচ্ছে একটা প্রম্পট, সোজা কথা, একটা নির্দিষ্ট ভাবে অব্যাহত ভাবে বাড়তে থাকবে কালো রেখা দ্বারা, সেখানে আমি ইকোনমিক বুঝিয়েছি। ঠিক আছে, তো আচ্ছা, এরপরে আমরা চলে আসি, পরে কি হচ্ছে আজকে এগুলো? আচ্ছা, এরপরে আমরা চলে আসি ইন্ডিকেটর অফ মেজারিং ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট যে ইন্ডিকেটর গুলো আছে ইকোনমিক ডেভেলপমেন্ট নির্ণয় করার জন্য, চ্যাপ্টার সেগুলো দেখে আমরা খুব খেয়াল করব। ইকোনমিক ডেভেলপমেন্ট কি সেটা এতক্ষণে জেনে আছে, আর অর্থনৈতিক উন্নয়নের পরিমাপের সূচক কি রয়েছে, একটা রিয়েল রিয়েল ন্যাশনাল ইনকাম, প্রকৃত জাতীয় আয়, সাধারণত কোন দেশের প্রকৃত জাতীয় আয় প্রবৃদ্ধিকে অর্থনৈতিক উন্নয়নের মাপকাঠি বা সূচক হিসেবে ব্যবহার করা হয়। কোন কোন অর্থ বছরে একটি দেশে উৎপাদিত যে চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম রয়েছে তাকে প্রকৃত জাতীয় আয় বলা হয়। কোন দেশের প্রকৃত জাতীয় আয় দীর্ঘকালে অব্যাহত ভাবে যদি বৃদ্ধি পেতে থাকে, তখন ওই দেশে কি হয়, অর্থনৈতিক উন্নয়ন হয়, রিয়েল ন্যাশনাল ইনকাম। খেয়াল করি এই যে রিয়েল ন্যাশনাল ইনকাম যে ফ্যাক্টরটা আছে, ঠিক আছে, পার ক্যাপিটাল ইনকাম, যখন একটা দেশে পার ক্যাপিটাল ইনকাম বাড়তে থাকে অব্যাহত ভাবে বাড়তে থাকে, তখন ওই দেশে অর্থনৈতিক উন্নয়নের শিখরে পৌঁছে যায়। এরপর হচ্ছে অর্থনৈতিক কল্যাণ, ইকোনমিক ওয়েলফেয়ার, এবং আছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। অর্থনৈতিক কল্যাণ বলতে কি বোঝায়, অর্থনৈতিক কল্যাণ বলতে বোঝায় একটা দেশের দ্রব্য সেবা ভোগের মাধ্যমে মানুষের যে যে সুবিধা বা কল্যাণ বৃদ্ধি পায় সেটাকে বলে অর্থনৈতিক কল্যাণ। এটা যদি আপনারা মোস্তাফিজুর সাহেবের বইয়ে বইয়ে 409 পেজে রয়েছে, যেটা দেখে নেন। ঠিক আছে, এরপরে হলো প্রি রিকুইজিট বা কন্ডিশন অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্টের বা অর্থনৈতিক উন্নয়নের শর্ত সমূহ। শর্ত সমূহ কি, একটা হচ্ছে ইকোনমিক প্রি কন্ডিশন, আর একটা হচ্ছে নন ইকোনমিক প্রি কন্ডিশন। ইকোনমিক প্রি কন্ডিশন অর্থনৈতিক, আর অর্থনীতি অর্থনৈতিক কন্ডিশন। অর্থনৈতিক কন্ডিশনের মধ্যে কি কি রয়েছে, প্রাকৃতিক সম্পদ, দক্ষ মানব সম্পদ, মূলধন গঠন, তারপর হচ্ছে হিউম্যান বিহেভিয়ার, সোশিও ইকোনমিক স্ট্রাকচার, অর্থ সামাজিক অবকাঠামো, জনগণের দৃষ্টিভঙ্গি, তারপরে টেকনোলজিক্যাল নলেজ, আপনার টেকনোলজিক্যাল নলেজ সম্পর্কে কারিগরি জ্ঞান থাকতে হবে, দক্ষ উদ্যোক্তা শ্রেণী, বিনিয়োগের অনুকূল পরিবেশ, ফেভারেবল ইনভেস্টমেন্ট কন্ডিশন, স্প্রেড অফ এডুকেশন, শিক্ষার ব্যাপক প্রসার, ইকোনমিক কন্ডিশন। প্রশ্নটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে প্রি রিকুইজিটস অর কন্ডিশন অফ ইকোনমিক ডেভেলপমেন্ট হওয়ার জন্য কি কি পূর্ব শর্ত গুলো লাগবে। পূর্ব শর্ত গুলোকে 2 ভাগে ভাগ করা আছে, অর্থনৈতিক আর অর্থনৈতিক। অর্থনৈতিকের ভিতরে এগুলো রয়েছে, অর্থনৈতিকের ভিতরে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে গুড গভর্নেন্স, সুশাসন থাকতে হবে, সুশাসন থাকতে হবে। নাম্বার 2, ইফিসিয়েন্ট ম্যানেজমেন্ট, দক্ষ ম্যানেজমেন্ট থাকতে হবে, ব্যবস্থাপনা থাকতে হবে। সোশ্যাল ইনস্টিটিউশন, সামাজিক যে ইনস্টিটিউশন আছে সেগুলো একটা ভালো প্রভাব থাকতে হবে। পপুলেশন কন্ট্রোল, আপনার হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ থাকতে হবে, রাজনৈতিক স্থিতিশীলতা থাকতে হবে, অনুকূল সামাজিক এবং নৈতিক যে ধর্মীয় যে এনভায়রনমেন্ট সেটা থাকতে হবে। এগুলোর ব্যাখ্যা আছে আপনার
মুস্তাফিজ স্যারের 411 নম্বর বইয়ে ওখান থেকে একটু দেখে নেবেন। এখন আমি চলে আসি হাউ ফার দি প্রি কন্ডিশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট আর ইকোনমিক ডেভেলপ আর প্রেজেন্ট ইন বাংলাদেশ, এই যে ইকোনমিক এগুলো ইকোনমিক ডেভেলপমেন্ট কতটুকু বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে, যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্তগুলো কতগুলো বিদ্যমান, এক ল্যাক অফ ন্যাচারাল রিসোর্স এর পরিমাণ কম, হিউম্যান রিসোর্স স্কিল হিউম্যান রিসোর্স কম, ল্যাক অফ ক্যাপিটাল আমার মূলধনের পরিমাণ কম, হিউম্যান সবসময় যে কোনো কাজ করতে গেলে নেগেটিভ বিহেভিয়ার করে, সেই হিউম্যান যে বিহেভিয়ার নেগেটিভ, সোশিও ইকোনমিক স্ট্রাকচার আর্থসামাজিক অবকাঠামো দুর্বল, টেকনোলজিক্যাল নলেজ আমাদের কম, স্কিল ম্যান পাওয়ার কম, আনফেভারেবল ইনভেস্টমেন্ট কন্ডিশন, এখানে ইনভেস্টমেন্ট কন্ডিশন আনফেভারেবল, প্রাইস টাইপ রেখে থাকে, হরতাল রেখে থাকে, এক্সেট্রা এক্সেট্রা, এখন অবশ্য ফেভারেবলি, ল্যাক অফ স্কিল পপুলেশন দক্ষ যে জনসংখ্যা সেটার পরিমাণ কম, আনফেভারেবল সোশিও রিলিজিয়াস এনভায়রনমেন্ট অর্থ সামাজিক এবং ধর্মীয় যে পরিবেশ আছে সেটা হচ্ছে ফেভারেবল না, পলিটিক্যাল ইনস্টেবিলিটি রাজনৈতিক অস্থিতিশীলতা বিদ্যমান, ল্যাক অফ স্প্রেডিং এডুকেশন এডুকেশনের স্প্রেডটা কম হচ্ছে, ম্যাক্সিমামই নিরক্ষর, ল্যাক অফ সোশ্যাল সিকিউরিটি, আমাদের দেশে কোনো ডেভেলপমেন্টের যে সোর্সগুলো আছে প্রিকন্ডিশন তার কতটুকু বিদ্যমান এটার মাধ্যমে আমরা জানতে পারবো। এটা আছে মুস্তাফিজ স্যারের 414 নম্বর বই। এখন হচ্ছে অবস্ট্রাকল টু ইকোনমিক ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্টের বাধাগুলো কি কি, এই যে বাধা এগুলো মানে যদি ন্যাচারাল রিসোর্স প্রচুর পরিমাণ থাকে তাহলে কি এই অবস্ট্রাকল দূর করা যায়, আমি রেমিডিটা দিনে আপনারা রেমিডিটা মানে এই বাধাগুলো দূর করার উপায়গুলো, এই কোশ্চেন কিন্তু থাকে অর্থনৈতিক উন্নয়নে অবস্ট্রাকল গুলো কি কি এবং সেটা কিভাবে দূর করা যায়। ল্যাক অফ ন্যাচারাল রিসোর্সেস, ল্যাক অফ হিউম্যান, একই জিনিস সেম, আগে আমি এটা আগে সেম জিনিস, এবং এগুলো যদি পজিটিভ, এগুলো আনস্কিল লেবার যদি স্কিল করি তাহলে সেটাকে কি করা যায়, ইকোনমিক ডেভেলপমেন্ট হবে। ঠিক এই যে ফ্যাক্টর গুলো আছে এই ফ্যাক্টর গুলাকে আপনি কি করে ফেলবেন, পজিটিভ লিখলে রেমিডি হবে, সো একই জিনিস। তো এখন আমি চলে আসি ইনফ্লেশন, ইনফ্লেশন মানে কি, ইনফ্লেশন ডেসক্রাইব আ সিচুয়েশন হোয়েন প্রাইস অফ দি গুডস এন্ড সার্ভিসেস পারসিস্টেন্টলি গোস আপ, মানে স্বাভাবিকভাবে দ্রব্যের দাম বাড়বে, ইট ডাজ নট মিন অল প্রাইসেস আর গোইং টু দি সেম এক্সটেন্ট, খুব সোজা কথা সবগুলো পণ্যেরই যে দাম বাড়বে সেটা না, কিছু পণ্যের দাম বাড়তে পারে, কিছু পণ্যের দাম কমতে পারে, আবার কিছু পণ্যের দাম স্থির থাকতে পারে, বাট টু সাম এক্সটেন্ট ওভারঅল প্রাইস লেভেল আস্তে 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 কি করবে বাড়বে, সেটাকে বলা হয় ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। তো উলবর্ন অর্থনীতি বিষয়ে বলেছে ইনফ্লেশন স্কাইব আ সিচুয়েশন হোয়ার টু মাচ মানি চেঞ্জেস টু ফিউ, অনেক পরিমাণ অর্থ দিয়ে অল্প পরিমাণ কেনা যায়, ইনফ্লেশন denoted as pi, pi is equals pt minus pt minus 1 divided by pt minus 1, মানে বর্তমান বছরের দাম স্তর থেকে পূর্ব বছরের দাম স্তর বিয়োগ দিয়ে পূর্ব বছরের দাম স্তরে ভাগ দিলে আমরা কি পাব, ইনফ্লেশন পূর্ব বছরের থেকে বর্তমান ইনফ্লেশন বাড়ছে না কমছে সেটা আমি জানতে পারবো। একটা ম্যাথ দিয়ে দেখাতে চেয়েছিলাম কিন্তু সবাই পাইনি, যাই হোক আপনারা দেখে নেবেন। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, রিপ্রেজেন্টেশন ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে দাম নির্দেশিত, আর এই যে লম্বালম্বি এটা হচ্ছে একদিকে সাপ্লাই কার্ভ, সামগ্রিক সামগ্রিক যোগান রেখা, প্রাথমিক চাহিদা হচ্ছে এডি নট, এডি নট সামগ্রিক যোগান রেখাকে কোন বিন্দুতে ছাপ করছে, ই বিন্দুতে, দাম নির্ধারিত হচ্ছে ওপি নট, পরিমাণ নির্ধারিত হচ্ছে ওপি নট, কোনো কারণে একদিকে ডিমান্ড বেড়ে গেল, আপনার আয় বললো, প্রমোশন হলো, উইনফল গেম, আকাশ থেকে লটারি পাইলেন, ঠিক আছে, অথবা টেবিলের নিচ দিয়ে টাকা আসলো, ঠিক আছে, অথবা ডাউরি, ডাউরি মিন্স যৌতুক পেলে, যে কোনো ভাবে হলো আপনার চাহিদা বাড়লো, চাহিদা বাড়ার সাথে সাথে একদিকে ডিমান্ড বেড়ে যাবে, বেড়ে গেলে হুইচ পুল দি প্রাইস আপ, যেটা প্রাইসটাকে টেনে তুলবে, দেখেন আগে ভারসাম্য ছিল এখন আসছে প্রাইসটাকে পিনার থেকে পিওনে টেনে তুলবে। তো এই যে সেম পরিমাণ ও পিওনার পরিমাণ দ্রব্যই আগে আপনি কিনতেন ধরেন পি নট টাকায়, এখন সেটা কিনছেন পি ওয়ান টাকায়, তারপরে এই যে বেড়ে গেল এটাকে বলা হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশন দুই ধরনের,
চাহিদা বৃদ্ধি জনিত ইনফ্লেশন, খরচ বৃদ্ধি জনিত ইনফ্লেশন। চাহিদা বৃদ্ধি জনিত ইনফ্লেশন মানে কি, যদি একটু আগে ব্যাখ্যা দিলাম, কোন কারণে চাহিদা বাড়লো, উইচ পুল দি প্রাইস আপ, যেটা প্রাইস লেভেল থেকে টেনে ধরলো, সেটাকে বলা হয় চাহিদা বৃদ্ধি জনিত পুল প্রাইস বৃদ্ধি। ডিমান্ড পুল ইনফ্লেশন হ্যাপেন্স ওয়েন দি লেভেল অফ অ্যাগ্রিগেট ডিমান্ড গ্রোস ফাস্টার দেন দি অ্যাগ্রিগেট সাপ্লাই। অ্যাগ্রিগেট সামগ্রিক যোগানের থেকে সামগ্রিক চাহিদা যদি বেড়ে যায়, তাকে হলো চাহিদা বৃদ্ধি জনিত পুল প্রাইস বৃদ্ধি বলে। দেখেন এটা আমি আগে ব্যাখ্যা দিয়েছি, তো এটা এই ব্যাখ্যায় আর আমি যাব না, ঠিক আছে? একটু আগে ব্যাখ্যা দিয়েছি, এটা কেনশিয়ান ডায়াগ্রাম, এটা হচ্ছে ক্লাসিক্যাল ডায়াগ্রাম। আমাদের দরকার নেই, আমি যে কোনো একটা দিয়ে ব্যাখ্যা দিব, ক্লাসিক্যাল দিয়ে ব্যাখ্যা দিব, ঠিক আছে? এটা ব্যাখ্যা আমি আগে দিয়েছি। কস্ট পুশ ইনফ্লেশন, কস্ট পুশ ইনফ্লেশন মানে কি, ব্যয় বৃদ্ধি জনিত কোনো কারণে কাঁচামালের দাম বাড়লো, ন্যাচারাল ক্যালামিটি মানে বন্যা খরা, হ্যাঁ বন্যা খরা, অতিবৃষ্টি অনাবৃষ্টি, এটা মানে কাঁচামালের দাম বেড়ে গেল। কাঁচামালের দাম বাড়ার সাথে সাথে একদিকে সাপ্লাই দামে শিফট করবে, দামে শিফট করার সাথে সাথে প্রাইস লেভেল বেড়ে যাবে। দেখেন কস্ট পুশ ইনফ্লেশন অকার হয়ে ওভারঅল প্রাইস ইনক্রিজেস, দাম বেড়ে যাবে ডিউ টু কস্ট অফ ওয়েজ, শ্রমিকের মজুরি, র ম্যাটেরিয়ালস, কাঁচামালের দাম বেড়ে যাবে। হায়ার কস্ট অফ প্রোডাকশন ক্যান ডিক্রিজ দি একদিকে সাপ্লাই, যখনই কাঁচামাল কিনতে কাঁচামালের শর্টেজ থাকবে, দাম বেড়ে যাবে, শ্রমিকের ওয়েজ বেড়ে যাবে, তখন সাথে সাথে সেটা কস্ট অফ প্রোডাকশন উৎপাদনের ব্যয়ের উপরে ইম্প্যাক্ট করবে, ইম্প্যাক্ট করার সাথে সাথে অ্যাগ্রিগেট সাপ্লাই আপনার কমে যাবে, এটাকে বলে কস্ট পুশ ইনফ্লেশন। দেখেন কস্ট পুশ ইনফ্লেশন লেবার স্ট্রাইক, শ্রমিক স্ট্রাইক করতে পারে, যুদ্ধ হতে পারে, বন্যা হতে পারে, অতিবৃষ্টি হতে পারে, অনাবৃষ্টি হতে পারে, খরা হতে পারে, সুনামি হতে পারে, বন্যা হতে পারে। দেখেন ভূমি অক্ষে রিয়েল জিডিপি, লম্ব অক্ষে প্রাইস লেভেল, আমার লম্ব অক্ষে প্রাইস লেভেল আছে, আর 4 মিনিট মতো আছে, আপনারা সবাই এসে থাকেন। আচ্ছা আচ্ছা, এখানে রিয়েল জিডিপি, আমার অ্যাগ্রিগেট ডিমান্ড, অ্যাগ্রিগেট সাপ্লাই, শর্ট টার্ম অ্যাগ্রিগেট সাপ্লাই কোন বিন্দুতে চেক করছে, এই বিন্দুতে প্রাইস নির্ধারিত হয়েছে, P1 জাতীয় আয় নির্ধারিত হচ্ছে, কোন কারণে কাঁচামালের দাম বেড়ে গেল, বন্যা খরা ইত্যাদির ফলে আমি লেবার কম পাচ্ছি, উৎপাদন সেক্ষেত্রে উৎপাদন কম হবে, আর উৎপাদন কম হওয়ার সাথে সাথে আমার অ্যাগ্রিগেট সাপ্লাই কে বামে শিফট করবে, বা বামে শিফট করার সাথে সাথে এই যে প্রাইস লেভেল বেড়ে গেল, ভারসাম্য থেকে এসে গেল, এই যে বেড়ে গেল, এই বাড়াটাকে বলা হয় কস্ট পুশ ইনফ্লেশন, কস্ট পুশ ইনফ্লেশন, ঠিক আছে? এখন কজেস অফ ইনফ্লেশন, ইনফ্লেশনের কারণগুলো কি কি, একটা চাহিদা বৃদ্ধি জনিত, একটা খরচ বৃদ্ধি জনিত, ইনক্রিজ ইন মানি সাপ্লাই, ইনক্রিজ ইন ডিসপোজেবল ইনকাম, ইনক্রিজ ইন পাবলিক এক্সপেন্ডিচার, ইনক্রিজ ইন কনজিউমার স্পেন্ডিং, মনিটারি পলিসি, ঘাটতি বাজেট, এগুলো একটু দেখে নেবেন, ব্ল্যাক মানি, রিপেমেন্ট অফ পাবলিক ডেট, আপনাদের বইতে আমি বলে দিচ্ছি। মুদ্রাস্ফীতির কারণ রয়েছে হচ্ছে 449 পৃষ্ঠা, ঠিক আছে? 449 পৃষ্ঠা মুদ্রাস্ফীতির কারণ রয়েছে, আমি আর এগুলো নিয়ে আলোচনা করবো না। ইফেক্টস অফ ইনফ্লেশন, ইফেক্টস অফ ইনফ্লেশন, একটা হচ্ছে উৎপাদন ও কর্মসংস্থানের উপর ইনফ্লেশন, ইনকাম এবং ওয়েলথের উপরে ইফেক্ট করে, ডেবিটর এবং ক্রেডিটর আয় বন্টনের উপর প্রভাব ফেলে, ঠিক আছে? দেনাদার লাভবান হয়, পাওনাদার ক্ষতিগ্রস্ত হয়, মুদ্রাস্ফীতির ফলে শ্রমিক শ্রমিক যে শ্রেণী আছে সেই শ্রেণী ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে? এগুলো একটু দেখে নেবেন। ফিক্সড ইনকাম যে আর্নার্স তারা ক্ষতিগ্রস্ত, ইনভেস্টররা ইনফ্লেশনের কারণে ক্ষতিগ্রস্ত হয়, ট্রেডার্স স্পেকুলেটর বিজনেস পিপল ব্ল্যাক মার্কেট এরা বেশি মানি মেক করতে পারে, ফার্মাররা ক্ষতিগ্রস্ত হয়, প্রোডাকশন ইনফ্লেশনের মৃদু ইনফ্লেশনের প্রোডাকশন মানে মানে বেশি প্রোডাকশন কমে যায়, ইনকাম এমপ্লয়মেন্টের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট ফলে, বিজনেস এবং ট্রেডের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট। এখন যেটার কথা হচ্ছে কন্ট্রোল অফ ইনফ্লেশন,
পেশেন্ট কন্ট্রোল করতে গেলে আমাদের কি কি, একটা হচ্ছে মনিটারি পলিসি, একটা ফিজিক্যাল পলিসি। মনিটারি পলিসি কোয়ালিটি প্রত্যক্ষ এবং পরোক্ষ দেখেন, পরোক্ষ প্রত্যক্ষ পদ্ধতিগুলো আছে ওপেন মার্কেট অপারেশন, ঠিক আছে, ওপেন মার্কেট অপারেশন, ব্যাংক রেট, ব্যাংক হার বৃদ্ধি, ক্যাশ রিজার্ভ রেশিও বাড়িয়ে দিব, লিকুইডিটি রিকোয়ারমেন্ট বাড়িয়ে দিব, এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ পদ্ধতি নিয়ন্ত্রণের উপায়। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় এক হচ্ছে ব্যাংক হার বৃদ্ধি, খোলা বাজার, ব্যাংক রেট পলিসি, খোলা বাজারে ঋণপত্র বিক্রয়, নগদ জমার হার বাড়িয়ে দিব। আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ বা গুণগত ঋণ নির্ণয় পদ্ধতি, একটা সিচুয়েশন। আর একটা হচ্ছে সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল, মার্জিনাল রিকোয়ারমেন্ট। এগুলো হচ্ছে মনিটারি পলিসি। ফিসকাল পলিসিতে আছে আপনার ট্যাক্স বাড়াই দিব, সেভিংস বাড়িয়ে দিব, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমিয়ে দিব, পাবলিক ডেট, সারপ্লাস বাজেট, ঘাটতি বাজেট, রিডাকশন ইন আননেসেসারি যে এক্সপেন্ডিচার এগুলো কমাই দেব। এগুলো সব আপনাদের বইতে, মুস্তাফিজ স্যারের বইতে আছে, ঠিক আছে, এগুলো ওখান থেকে দেখে নেবে। আদার্স মেজার, এছাড়াও হচ্ছে আমি প্রাইস কন্ট্রোল করব, ওয়েস্ট কন্ট্রোল করব, ডিনের রেশনিং করব, প্রোডাকশন বাড়িয়ে দিব, টু ইনক্রিজ ইম্পোর্ট, ইম্পোর্টটা বাড়িয়ে দিব, ঠিক আছে, কোর্স সেভিং বাধ্যতামূলক সঞ্চয় করব, ঠিক আছে। আর এখানে চ্যাপ্টার 5-এ আমি